সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা উত্তরে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। যেই নির্বাচিত হোক তাকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এদিকে কেন্দ্রে বিএনপি এজেন্টদেরকে ঢুকতে বাধা ও বের করে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এই নির্বাচনে ভোটাররা স্বস্তি পাননি বলে দাবি করেন তিনি। রাজধানীতে আলাদা কেন্দ্রে ভোট দিয়ে এসব মন্তব্য করেন তারা। সোহান খান জানাচ্ছেন বিস্তারিত। উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা মডেল টাউনের 4 নম্বর সেক্টরে নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় নির্বাচনে জয় পরাজয় নিয়ে নিজের অভিব্যক্তি জানান তিনি। আমার প্রতিপক্ষ যদি জয়লাভ করে আমার এক্সপিরিয়েন্স তাকে শেয়ার করব, আর আমার প্রতিপক্ষ যেই ধরনের ম্যানিফেস্টো দিয়েছে আমি মনে করি উনি যদি হেরে যায় উনিও আমার সাথে শেয়ার করবে। এখানে হার জিত আছে, কিন্তু ঢাকা শহরটা কিন্তু আমি বলেছি সবাই মিলে সবার ঢাকা। আমরা আসুন সবাই মিলে একটি সুন্দর ঢাকা শহর জন্য করি, যেটি সুস্থ সচল ও আধুনিক ঢাকা হবে। বিকেলে রামপুরা বনশ্রী আইডিয়াল কলেজ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা কক্ষ বন্ধ করে ইভিএমে ভোট দেওয়ার অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এ সময় নানা অনিয়মের চিত্র তুলে ধরেন তিনি। এই রুমে ঢোকার সাথে সাথে দেখলাম যে উনি একটা প্রিন্টেড শিট লুকানোর চেষ্টা করেছিল, তবে যখন আমি প্রশ্ন করেছিলাম উনি বলেছে যে প্রাইমারি মেশিন যেটা সকাল থেকে কাজ করতেছিল সেই মেশিনটা নষ্ট হয়ে যাওয়াতে ওনার মেশিনটা বদলানো হয়েছে। এখন উনি বলতেছে আমাকে যে একই ডাটা কার্ড নতুন মেশিনে ঢুকানো হয়েছে, আর নতুন মেশিন অন করার সময় একটা প্রিন্ট আউট বের হয়ে যায়, সেই প্রিন্ট আউট হলো এটা, সেটা ওনার ব্যাখ্যা। আর আমি প্রশ্ন করছি যে তাহলে পুরানো মেশিনটা কই, আর পুরোনো মেশিনটা যে ভেঙে গেল এখানে যে সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন টেকনিক্যাল লোক ফিক্স করার জন্য তাদেরকে ডাকা হয় নাই কেন? ইভিএমে ভোট গ্রহণ করায় ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও দাবি করেন তাবিথ আওয়াল। সোহান খান, এসএটিভি, ঢাকা।